আয়া প্রশ্নস, খবর আনছোস? আইতেছে আইতেছে, খারা কস কি এখনই আইব, খবর মিথ্যা না তো? আবার না, একেবারে পাক্কা এখনই আইবে, একটু দাঁড়া। তারপর তো গো, সব ডিডি তো লাইন ক্লিয়ার, আমার দেশ তো কাল্লা পাল্লা করে রে। আরে আইবে চান্দু, কই যাইবে? এও ঠিক, যাইবে কই? তোর কাছে আইতে মামা, ওই দেখ তার জানতে চলে আইস। খারা 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 কইছিস না? খারা এদিকে আয়। আয় কি হলো, কইছিস না যেতে? কই যাও? হ্যাঁ, ডাকি কানে শুনো না? দেখুন আমার কোচিং আছে। কই কি চান্দু, কই কি, কোথায় কোচিং চান্দু তোমার? দুলা ভাই, কোচিং তো করবেন আমার বান্ধবীর লাগে, বোঝেন নাই? দেখুন আমার আব্বু আম্মু যার সাথে বিয়ে দিবে তাকে আমি বিয়ে করব, আর সেই হবে আমার দুলা ভাই। আপনারা না এগুলো করে না। ও সোনা মানিক, আমার সাথে প্রেম করবা তারপরে বিয়ে করবা? প্রেম করা ঠিক না বিয়ের আগে। জানটাস কয় কি চান্দু দুলা ভাই, বিয়ে তো আপনার আজকেই হইব, বুঝেন নাই? আমার বান্ধবীর লগে হবে। আল্লাহ, আমার বিয়ের বয়স হয় নাই। দেখুন আপু, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। তাই তোমার বয়স কত হয়েছে? প্রায় 30, কিন্তু এখনো আমার বিয়ের বয়স হয় নাই। এখনো বিয়ের বয়স হয় নি? চল সারা রাস্তায় বিয়ে করব। চলেন দুলা ভাই। আম্মু আম্মু, আরে ধর সারারে। আমি কোথায় যাই সেটা তো বিষয় না, তোমরা কি সারাদিন এদিকে এদিকেই থাকো বাগানে বাগানে? আমার একমাত্র চান্দু, তোমার খোঁজ খবর রাখবো না তাই কি হয় বলো? দেখুন এগুলো ঠিক না, এখন লেখাপড়া করার সময়, আমাকে পিএইচডি করতে হবে, আমাকে ভালো জব করতে হবে। তোমরা যদি এইভাবে ডিস্টার্ব করো আমার পড়াশোনায় ক্ষতি হচ্ছে। তো তোমাকে লেখাপড়া করতে কে মানা করছে? লেখাপড়ার সাথে সাথে আমার সাথে প্রেম করবা? প্রেম করা যায় না, প্রেম করলে পড়াশোনার ক্ষতি হয়। তুমি যে এগুলো করো, তোমার ঘরে বাপ ভাই নাই? ইয়া বাপ ভাই সব আছে, দুলা ভাই নাই। দুলা ভাই, আপনি কি একটা কথা জানিয়ে না, আজকে যে আপনার বিয়ে দুলা ভাই? আমার বিয়ে? আমার বাবা মা আমার বিয়ে ঠিক করছে, আমাকে বলে নাই বাবা। এই দুলা ভাই কই যাচ্ছেন? আমার আপুর সাথে আপনার বিয়ে, আপনি জানেন না? ওই কার সাথে? কথা কথা সাথে দৌড়াস্তা? হ্যাঁ দৌড়াস্তা। মানে কার সাথে বিয়ে? কখন বিয়ে? আমি তো দুলা ভাই জানেন না, আমার বোনের সাথে বিয়ে। অসম্ভব, আমার কি চোখে বাধা না? বাধে চোখে আনতে তো আপনাদেরকে চোখে বাধে, অন্য কাউকে তার বাধে না। আচ্ছা শুনেন, একটা প্রশ্ন করি। আচ্ছা এই যে আপনারা যে আমার মতো একটা সহজ সরল মানে অবলা ছেলেকে ডিস্টার্ব করেন, এটা কিন্তু ঠিক না, এটা করা কিন্তু ভালো না। ও আমরা যখন তোমার ডিস্টার্ব করছি তখন তোমার খারাপ লাগতেছে, আর তোমাদের মতো যখন ছেলেরা আমাদের মতো মেয়েদেরকে ডিস্টার্ব করে তখন আমাদের খারাপ লাগে না? আমরা তো স্কুল কলেজে যেতে পারি না সেটা বুঝো না? রাস্তার পর দাঁড়ায় স্টেজিং করো তখন তখন আমাদের কেমন লাগে? আমাদের রাস্তায় চলতে কষ্ট হয় না? আমি তো করি না, এই জন্যই তো মনে মনে প্রতিজ্ঞা নিয়েছি, এখন থেকে যে কটা পোলারে আমার পছন্দ হবে সবগুলোর এমনিই তোর মতো ডিস্টার্ব করবো। আমি কি দুইটা কথা বলতে পারি? বলেন দুলা ভাই। আর দুলা ভাই বলেন না, এই ভাই আপনাদেরকে বলতেছি, সকল দুষ্ট ছেলেদেরকে বলছি, আপনারা কি করেন? স্কুলে যাওয়া মেয়েদেরকে, কলেজে যাওয়া আপুদেরকে, অফিসে যাওয়া আপুদেরকে, যখন দুষ্ট ছেলেপেলেরা রাস্তাঘাটে মানে ডিস্টার্ব করে, স্টেজিং করে, এগুলা তাদের খুব খারাপ লাগে, এগুলা কিন্তু খুব পাঁচে বিষয়, এগুলো করা কিন্তু ঠিক না। আমাদেরকে ডিস্টার্ব করলে যেমন আমাদের খারাপ লাগে, ওই আপুদেরকে ডিস্টার্ব করলেও তাদেরও খারাপ লাগে, এগুলো করা ঠিক না, ওনাদেরও খারাপ লাগে। আপু আমি ঠিক বলেছি না? আপু ঠিক বলেছো দুলা ভাই। তাহলে শোনেন, আমার বোন তো আপনার অনেক ভালোবাসে, তো আপনি পড়াশোনা শেষ করলে আমার বোনের সাথেই আপনার বিয়ে হবে, বুঝেছেন দুলা ভাই? আচ্ছা আমি আরেকটা কথা বলি। হ্যাঁ, আপনার বোনকে আমারও ভালো লাগে। আলহামদুলিল্লাহ দুলা ভাই, মাশাআল্লাহ, আমরা তো কবে থেকে এটাই চাইছি যে আপনি আমার দোস্তরে গ্রহণ করেন। যাই হোক দোস্ত, আমাকে পড়াশোনা করার সুযোগ দিতে হবে কিন্তু।
কোনো সমস্যা নাই, তুমি পিএইচডি করবা, এমএসসি করবা, যা খুশি করবা, ঠিক আছে? তোমার তো আমি ডিস্টার্ব করব না। আর যদি কোনো মাইয়া তোমার ডিস্টার্ব করছে, শুধু আমার এসে কবা, তার ঠ্যাং ভাঙ্গে আমি হাতে ধরাই দিব। আমি কি এখন একটু কোচিং এ যেতে পারি? কিন্তু আমি কি একা যাব? আমার তো ভয় করতেছে। ওহ চলো, আমি আসছি না, আমি থাকতে তোমারে কেউ ধরবে? খালি ওর সাথেই আজকে আমি একটু যাই। হ্যাঁ দুলা ভাই, এখনই অবশ্যই জানা যা। হাত না ধরে নিলে আমি তো ভয় পাই। আহা, তুমি তো জানোই আমার হাত আবার কোলাদের মতো, তুমি ব্যথা পাও কি না এই জন্য ধরি নাই। Mm-hmm.